বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আসছি হামিম টিভির যে ব্লুটুথ, এটা অনেকেই কমেন্ট করছেন যে হামিম টিভিতে নাকি ব্লুটুথ নাই, আর তাছাড়া নাকি এটা ব্লুটুথ কানেক্ট করা যায় না। তো আজকে আমি লাইভে আসছি এই জন্যে আপনাদের পুরো ডাউট ক্লিয়ার করে দেব। আমি একটু দেখাই, আমি একটু ক্যামেরার ব্যাক পার্টটা নেই। এখানে না ব্লুটুথ, প্লিজ রিসেট টিভি। এই যে দেখুন, ব্লুটুথ নাকি নাই, পাওয়া যায় না। দেখ, ব্লুটুথটা বক্সের সাথে কানেক্ট করতে হলে প্রথমত আপনাদের যেটা প্রয়োজন হবে, এখানে যে আপনার এই যে তিনটে অপশন আছে, এই তিনটা কিন্তু অন রাখতে হবে, তারপরে কিন্তু আপনার ব্লুটুথ কানেক্ট করতে হবে। আর আপনার বক্সের সাথেও কিন্তু ব্লুটুথ বক্স লাগবে, এছাড়া আপনি কানেক্ট করতে পারবেন না। তো বিষয়টা আসলে আমি ক্লিয়ার করতে পারছি। আর টিভিটার নামটা দেখুন, আশা করি বুঝতে পারছেন। তারপরও আর সেটিংস কীভাবে আনতে হয় সেটা তো আর বলতে হবে না, এ নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে। মেনুতে একটা ক্লিক করার পরে, তারপরে ডাবল অন, সাথে সাথে 4-7 অটো চলে আসছে কিন্তু, ঠিক আছে। তো কোন জায়গায় যাইতে হবে আসলে, এরকম আসার পরে ডিবগিংয়ে যাইতে হবে। ডিবগিংয়ে আসার পরে তারপরে কিন্তু একবারে নিয়েছে। আর এই এডিপিটা এটা এনাবল করতে হবে। এই যে তিনটে অপশন আছে, তেনটা কিন্তু অন রাখতে হবে, ঠিক আছে। তো আজকের মতন এই ছিল, দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।